স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আপনি আপনার মতো করে করেন কাজগুলো, আমার প্রয়োজন হলে আমি আপনাকে বলে দেব। ঠিক আছে, বাই। কি হলো মা, একদম চুপ হয়ে গেলে যে? আমার মাথা কাজ করছে না, আমি আমার মাথা কাজ করছে না। চৈতাকে ও বাড়িতে দেখার পর থেকে আমার আমার মাথা একদমই কাজ করছে না, আমার আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। না না মা, মাথা ঠান্ডা রাখতে হবে তো। এবার যেভাবেই হোক এর প্রতিশোধ নিতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি জোয়ারদার ফ্যামিলিকে পথে বসাবো। নো আম্মি, ফ্যামিলিকে পথে বসালে চলবে না। ওই জোয়ারদার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমি এক এক করে খুন করব। না না রোশনি, তুমি এভাবে বলো না তো, যা করার আমি করব, তোমার কিছু ভাবতে হবে না। দেখো না, সৌম্য জয়িতাকে বাড়িতে ফিরিয়ে এনেছে, আর ও বলছে ও নাকি কোনোদিন রোশনিকে বিয়ে করবে না। ও এই কথা, এ কথা তো আমি সেদিন বলেই দিয়েছিলাম। সৌম্য ভাই রোশনি আপুকে কখনোই বিয়ে করবে না। শোনো আপু, তুমি সৌম্য ভাইয়াকে বিয়ে করার চিন্তা বাদ দাও। তুমি বরং এক কাজ করো, তুমি শাকিল ভাইকে বিয়ে করে ফেলো। সিলভি, আমার পার্সোনাল ব্যাপারে প্লিজ ইন্টারফেয়ার করবি না। আপু, সৌম্য ভাইয়ের পিছনে তো অনেক ছোটাছুটি করেছো, কোনো লাভ হয়নি আর লাভ হবেও না। তুমি বরং এখন অন্য কোনো চিন্তা ভাবনা করো। শিল্পি, আমি তোকে চুপ করতে বলেছি, চুপ থাক, তা না হলে আমি তোকে। ওকে ফাইন, আমি চুপ করলাম। আম্মি, আমার ভিসা কি খবর? হয়ে যাবে, পাসপোর্ট এম্বাসিতে পাঠানো হয়েছে, দু একদিনের মধ্যে তোমাকে কল করবে। ওকে। আপে, আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, কিন্তু আমি তোমার ভালোর জন্যই কথাগুলো বলেছি।
তুমি আর সৌম্য ভাইয়ের পিছনে ঘোরাঘুরি করো না আপি। আজকাল দেখছি সবাই আমাকে গান দিচ্ছেন, সবাই। তোমার ছোট মেয়ে পর্যন্ত আমাকে জ্ঞান দিচ্ছে। দেয়ালের কানে সাব্বা, এই সমস্ত কথা বললে পুলিশ আবার ধরে নিয়ে যেতে পারে। নিলেন আপনি বাবা, আমি তো ভয় পাইনি। আমি আপনার, ও আপনার সাওল না? হ্যাঁ, আপনার তেমন ভয় নেই, আমার তেমন কোনো ভয় নেই। আমার যে জেলে পড়েছে ওর প্রতিশোধ নিয়ে তারপর আমি রাজবাড়িতে যাব। আর জয়িতা, জয়িতা কি হবে? জয়িতা আমার বউ না, ওরে না নিয়ে আমি রাজবাড়িতে ফিরবো না। আমি পয়লে দিচ্ছি, আমি রাজবাড়িতে ফিরবো না। তোমার এসব কোনো কথা বলা লাগবে না। তুমি দয়া করে ওই যে জয়িতার নাম ভুলে যাও, আমিও ভুলে গেছি, তোমারও বলতে হবে, ভুলে যাও। না না আব্বা না, আমি জয়িতারে ভুলতে পারবো না। এই চুপ কর, আরাম কোথা কার। হ্যাঁ ভাই, খালুদান ঠিকই কইছে, চলেন আমরা রাজবাড়ি চলে যাই। আয় চুপ থাক, আমি যা করছি সেটা। ভাই ভাই বিশ্বাস করেন, ভাবির চাইতে হাজার গুণ ভালো বউ আপনি আনিয়ে দেবো ভাই। ভাই আমি খুঁজে দেবো ভাই। ভাই চলেন ভাই, আমরা সবাই রাজবাড়ি চলে যাই। চুপ থাক। এতদিন পরে ছাড়া পেয়েও জুলফিকার প্রতিশোধ নিতে চাইছে? কার উপর প্রতিশোধ নিতে চায় জুলফিকার? কে জুলফিকারকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে? আবার বলছে জুইতাকে না নিয়ে রাজবাড়ি যাবে না, তার মানে জুইতারও বিপদ কাটেনি। নিজেই বলছে পুলিশ অনেক মেরেছে,
হাতটি ভেঙে দিয়েছে, তারপরও জয়িতাকে নিয়ে যেতে চায় সে। আশ্চর্য। আমি আসলেই থাকতে পারছি না। তুই মার সঙ্গে কথা বলো, আমি পরে তোর সঙ্গে কথা বলবো। তার মানে কি সৌম্য কি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে? আমি জয়িতার সঙ্গেই সংসার, তাই তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। বারবার বারবার আমি মেয়েটার কাছে পরাজিত হচ্ছি। সৌম্যর মধ্যে কি পেয়েছে যেটা আমার মধ্যে নেই? না, এটা তো হতে পারে না। রোশনি ওরকম একটা মেয়ের কাছে বারবার হেরে যাবে? না না, একদম না, একদমই না। এত হার নিয়ে আমি থাকতে পারবো না। কি করবো আমি? শাকিলকে ফোন করবো। শাকিলের সাথে তো আমার অনেকদিন ধরে যোগাযোগ নেই, ও কেন আমাকে হেল্প করবে? তবুও ট্রাই করি। ফোনটাও বন্ধ। জুলফিকারকে পেলে ভালো হতো, কিন্তু জুলফিকার তো জেলে, কি করব আমি? রোশনি হার মানতে পারে না, রোশনি হার মানতে পারে না। রোশনি হার মানতে জানে। রোশনি হার মানতে পারে না। আব্বা আব্বা জান, আমি তো তোমারে কয়েছি, আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমি তোমার সওয়াল, তুমি যেমন কোনো কিছু তো ভয় পাও না, আমিও কোনো কিছু তো ভয় পাই না। আব্বা আমি ভয় পাই, তোমারা যখন পুলিশ ধরে নিয়ে গেছিল তুমি যখন ভিতরে ছিলে, আমি যে কি ভয় ডায় পাইছিলাম, আমি ভয় পাই। আমি তো তোমারে বললাম আপা, তুমি ভয় পাও না, আমি কাল সকালেই জয়িতারে তুলে নিয়ে চলে আসবো। না আপা, ওসব কামে তোমার যাওয়া দরকার নাই। আর তোমার একটা কথা বলি, জয়িতারও তুমি ভুলে যাও। না আপা, আমি জয়িতারে ভুলতে পারবো না।
আমি যতদিন জয়িতারে আনতে পারবো না সে কয়দিন আমি রাস্তায় কাল সকালে তো আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও, আমি জয়িতারে নিয়ে তবে। এসব তুমি কি করছো আব্বা? আমি ঠিকই করছি আব্বা, কাইল আমার একটা অস্ত্র জোগাড় করতে হবে, তারপর সেই অস্ত্র নিয়ে আমি জয়িতারে তুলে আনবো। আব্বা তুমি ভয় পাও না, আমি করছি তো আব্বা, আমি তুমি ভয় পাও না, আমি সবকিছু ঠিক মতো করবো। ভাই ভাই বাদ দেন না ভাই, খালুদান যা কয় এটা শুনেন। আমি এখন কোনো কথা শুনবো না, আগে আমি রাতুলরে খুন করব, তারপরে জয়িতারে তুই আনবো। তারপর যাবো রাজবাড়ি, আর এটাই ফাইনাল। জয়িতাকে এত করে বলছি ব্যাগপত্র গুছিয়ে নিতে, কিন্তু জয়িতা আমার কথা শুনছে না। না, এটা জয়িতা একেবারেই ঠিক করছে না। জয়িতাকে নিয়ে চলে না গেলে মা আরো অশান্তি করবে। কেন যে জয়িতা বুঝতে পারছে না, এত ধৈর্য জয়িতা পায় কোথেকে? এভাবে চলে যাও ঠিক হবে না। সুমু কেন যে বিষয়টা বুঝতে পারছে না, তাছাড়া এ বাড়ি থেকে চলে গেলে মা কষ্ট পাক বা না পাক অন্য সবে কষ্ট পাবে। না না, এভাবে চলে যাওয়া ঠিক না।